বাঙালির কাছে অত্যন্ত আকর্ষণীয়। পশ্চিমবঙ্গ বিধানসভায় মৎস্য দপ্তরের নিয়ে যখন আলোচনা হয় প্রশ্নোত্তর পর্বে অধিকাংশ সদস্য তারা ইলিশ মাছ সম্বন্ধে জানতে চান এবং আমাদের রাজ্য সরকার এবং ইলিশ মাছ যেন তৈরি হয়, যাতে মানে ইলিশ মাছের রেয়ারিং বাড়ে সেই জন্য রাজ্য সরকার নিজেও চেষ্টা করছেন। সেই সঙ্গে সঙ্গে ইলিশ মাছের যাতে আমদানি বাড়ানো যায় সেই জন্য রাজ্য সরকার অত্যন্ত সচেতন। আজকে বাড়িপুরে আমরা ইলিশ উৎসব করছি একটাই উদ্দেশ্যে, ইলিশের জনপ্রিয়তা বাঙালির কাছে এত বেশি যে প্রত্যেকটা মানুষ তারা চায় যে একটুখানি, বিশেষ করে এই সময় একটা তাদের পাতে যদি ইলিশ মাছের টুকরো পড়ে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে ইলিশ উৎসব করা হচ্ছে। দিদি আজকে ইলিশ উৎসব, তারা রান্না করতে খুব ভালোবাসে আর আমরা খেতেও ভালোবাসি। ইলিশ উৎসব সকলকেই নিয়ে এখানে বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় বিধায়ক উদ্যোগ নিয়েছে, প্রত্যেকেই নিয়ে একটা মানে যেমন সার্বজনীন দুর্গা পুজো হয় সার্বজনীন ইলিশ উৎসব। আর বিশেষত হচ্ছে আজকে পন্দা ইলিশও ঢুকেছে, তাহলে উৎসবের মেজাজ এমনিতেও কাঠামো পুজো কোটি পুজো করছে, আগামী দিনে দুর্গা পুজো আসতে চলেছে। এই যে পশ্চিমবাংলার যে এনভায়রনমেন্টটা যে একটা সব থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাই সকলে ভালো থাকে, যে বাঙালিরা মাঝে ভাবে এই বিষয়টা যেমন তারা পছন্দ করে, যে যার খাদ্যে তার টান সেটা করবে, যার যার যেমন জীবনযাপন সে করবে, ব্যক্তি স্বাধীনতা আছে পরিবারের স্বাধীনতা আছে, সব মেজাজ এইরকমই মাননীয় মুখ্যমন্ত্রী চান এইরকম সুন্দরভাবে সকলে এবং সেই ইলিশ উৎসবও হবে আর তার সাথে সাথে আগামী দিনে Thank you.